এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর, করোনাভিহীন নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করছে বার্ড ফ্লু। মারা হলো 6000-এরও বেশি হাঁস মুরগি। আগাম সতর্কতা প্রশাসনের, তো কোন রাজ্যে হু হু করে বাড়ছে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ? এবং এই বার্ড ফ্লু ভাইরাসের জেরে এখনও পর্যন্ত কতগুলো হাঁস মুরগি মেরে ফেলা হয়েছে এবং কোন কোন রাজ্যগুলিতে আগাম সতর্কতা জারি করেছে প্রশাসন, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ফের প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত চীন। প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও, জানিয়ে উদ্বেগ কেন্দ্রীয় সরকারও। এরই মধ্যে আবার নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করছে বার্ড ফ্লু। ক্যারলের কোয়াতাম জেলায় বার্ড ফ্লুর প্রকোপ শুরু হয়েছে। সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই 6000-এরও বেশি পাখি হত্যা করা হয়েছে, যা গোটা দেশে উদ্বেগ বাড়াচ্ছে। কোয়াম জেলা প্রশাসন সূত্রে খবর, কোয়াম জেলার তিনটি পঞ্চায়েত ভেজোর, নিন্দুর এবং আরপুকার পঞ্চায়েত এলাকায় শনিবার পর্যন্ত 6000-এরও বেশি পাখি হত্যা করা হয়েছে, যার মধ্যে অধিকাংশই হাঁস। জেলা প্রশাসনের দেওয়া বিবৃতি অনুযায়ী শনিবার পর্যন্ত ভেচুর পঞ্চায়েত এলাকায় 133টি হাঁস এবং 156টি মুরগি, নিন্দুরে 2753টি হাঁস এবং আরপুকার পঞ্চায়েত এলাকায় 2975টি হাঁস হত্যা করা হয়েছে। বার্ড ফ্লু সংক্রমণের জেরেই এই পাখিগুলি হত্যা করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। অন্যদিকে বার্ড ফ্লু সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই লাক্ষাদ্বীপের বিভিন্ন দ্বীপে চিকেন সরবরাহের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। প্রসঙ্গত, দেশে গত কয়েক বছর ধরেই বার্ড ফ্লু সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে। মূলত দক্ষিণ ভারতের রাজ্যগুলি প্রথম মাথাচাড়া দিয়ে ওঠে এই সংক্রমণ। মূলত হাঁস মুরগিসহ পাখিদের মধ্যে এই সংক্রমণ দেখা দেয়। এই সংক্রমণের জেরে পাখিদের যেমন মৃত্যু হয়, তেমনি পাখি থেকে মানুষের দেহও সংক্রমণ ছড়ায়। মূলত হাঁস ও মুরগির দেহে বার্ড ফ্লু ভাইরাস সংক্রমিত হয়। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।